Ha. দেখতে পাচ্ছ? আচ্ছা, আমরা তাহলে ওনাকে যে যে টাকা জোগাড় করতে বলছি এইগুলা কিভাবে কাজ করে আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে ভাই? প্রথম হচ্ছে সকল ব্যাংক হিসাব এবং ক্যাশ হিসাবের বর্তমান ব্যালেন্স। ওনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা আমার কাছে নাই, আমি লোকাল অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি কিভাবে হবে। ইনিশিয়াল সেট আপ, অ্যাকাউন্ট সেট আপ ব্যাংকে প্রথমে এই জায়গা থেকে শুরু হবে আর কি। ভেন্ডর্স মানে যার যার কাছ থেকে উনি গাড়ি কিনেন বা গাড়ির মাল পাঠিয়ে কিনেন, তারাই হচ্ছে ভেন্ডর্স, বুঝছেন? তো ভেন্ডর্স প্রথমে সাধারণ একটা ফিল আপ ফর্ম, হ্যাঁ ফর্মটা ফিল আপ করে সেট করে দিলে ভেন্ডর গুলো অ্যাড হবে। শুধু নাম লিখে দিলেই হয়, যেমন দিলেন আমি এন্টার দিলাম, সেভ হয়ে গেছে। এরপরে ব্যাংক ক্যাশ, এটা কি ব্যাংক নাকি ক্যাশ? ক্যাশুয়ালি একটা ক্যাশ অ্যাকাউন্ট অলরেডি আছে, যদি মাল্টিপল ক্যাশ থাকে, যেমন একটা হয়তো অফিসের একটা ক্যাশ থাকবে, একটা পেটি ক্যাশ থাকতে পারে আলাদা, ব্যাংক অ্যাকাউন্ট যেমন থাকতে পারে, অ্যাকাউন্ট নেই, হয়তো এস এম এস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ডিং টা পাঠিয়ে দিলাম। ডিসপ্লে সিরিয়াল ব্যাংকটা যদি প্রথমে দেখাতে চাই তাহলে এটাকে 1 নাম্বার দিবে, যদি ব্যাংকের আগে কাউকে দেখাতে চাই তাহলে দিবে। আমি 5 নাম্বার দিলাম, 5 নাম্বার মানে একটু পরে দেখাবে, আগে ক্যাশ গুলো দেখাতে। ওপেনিং ব্যালেন্স, আজকের দিন ওপেনিং ব্যালেন্স কত ওনাদের কাছে যেটা চাইছি, হয়তো 5001 টাকা, এটা বিভিন্ন রকম গ্রুপ থাকতে পারে, চাইতে এটা সিস্টেম গ্রুপ, এগুলো চেঞ্জ করতে নিষেধ করতে হবে। এগুলো যাতে চেঞ্জ না করে সেটা ওনাকে স্টিকি বলে দেবেন, এই চারটা, বাকিগুলো তো চাইতে করতে হবে। এগুলো ডিলিট করতে চাইলে ডিলিট হওয়ার কথা না, ও হয়ে গেছে কিন্তু হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, গ্রুপটা এক্সপেন্স গ্রুপটা একটা গ্রুপ আমরা বলি যে এটা হচ্ছে ধরেন এন্টারটেইনমেন্ট। ওনার ওনার অ্যাকাউন্টে কিন্তু এটা আমি দিচ্ছি না, ওনাকে যখন দেখাবেন আমার মতো করে ওনাকে ফেস করে দেখাবেন, বুঝছেন? ওনার অ্যাকাউন্টে এগুলো কিন্তু কোনো কিছু করতেছি না, আমি লোকালি এন্টারটেইনমেন্ট মানে অফিসের এই যে চার বিল দিল এগুলো আর কি। তো হ্যাঁ, এটা আমি এন্টার দিলাম, এটা এন্টারটেইনমেন্ট। এভাবে আরো কিছু যদি থাকে সেগুলো আমরা বসিয়ে দিতে পারবো। আপাতত এন্টারটেইনমেন্টের আন্ডারে আমরা দিই স্যালারি, এন্টারটেইনমেন্টের আন্ডারে চা নাস্তা, এই এক্সপেন্স গ্রুপের আন্ডারে আরো ইন্টারেস্টিং জিনিস, ওনাকে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল বুঝাইতে পারলে ভালো হয়। শুনতেছেন? হ্যাঁ ওনা হ্যাঁ হ্যাঁ ওই ওনাকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে ভালো হয়, যেমন গ্রুপে থাকবে মোবাইল রিচার্জ। হ্যাঁ মোবাইল রিচার্জ দিলাম তো, এরপরে হেডে থাকবে মোবাইল রিচার্জের আন্ডারে কে থাকবে সেইটা, মোবাইল রিচার্জ, মোবাইল আমার ফোন নাম্বার দিলাম। তাহলে উনি মাস শেষে পুরো টুতে কত টাকা রিচার্জ করা হয়েছে সেটা উনি লেজারটা দেখলে বুঝতে পারবে, কথা বলছেন কি? তাহলে ওনাকে এভাবে বুঝাতে হবে যে কোনো একটা খাতে আপনার খরচ বেশি হচ্ছে কিনা সেটা আপনি দেখতে পারেন,
এটা এখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে সকল পাওনা দাদা কাস্টমার হিসেবে আমাদের যে গাড়ি স্টকে আছে, হ্যাঁ আমরা প্রোডাক্ট সেটাকে চলে যাই, এখানে স্টকে যে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো হিসাবটা বসাতে হবে। সেটা কিভাবে, এটা কার কাছ থেকে নিচ্ছে, এটা সাম কাইন্ডস অফ পারচেজ, বুঝছেন, মানে গাড়িটা, হ্যাঁ পারচেজ থেকে উনি পারচেজের মাধ্যমে গাড়ি কিনবে না, কিন্তু এইটা যে গাড়িটা উনি নিচ্ছে এই গাড়িটা উনি কিনতেছে, যেমন কার নেম অফ নাম্বার, ওনার যে গাড়িগুলো আছে ওগুলাকে সবগুলাকে আমরা এন্ট্রি করে, সবগুলো না হলে উনি যেগুলো এন্ট্রি করে রাখছেন রেডি করে রাখছেন সেইগুলা আমরা এখানে বসিয়ে দিব আর কি, একটা করে সবগুলাকে অ্যাড করে দিব। হ্যাঁ এক্স করোনা, এটা একটা সিরিয়াল নাম্বার থাকে, ধরেন একটা কাস্টম সিরিয়াল নাম্বার বা কোনো একটা নাম্বার থাকবে যে এটা কত নাম্বার এক্স করোনা, বুঝছেন, সেটা উনি ওনার কাছে থাকবে ডাটা, ওইটা ধরে এটা একটা ইউনিক নাম্বার আমরা বসানোর চেষ্টা করতে হবে, বুঝছেন, টয়োটা এক্স করোনা, তারপরে 325 দিলাম, আর ডিসক্রিপশনে দিলাম এটা ইঞ্জিন নাম্বার, ধরেন চেসিস নাম্বার, চেসিস নাম্বার একটা দিয়ে দিলেন, বা এরকম আরো কোনো ডিসক্রিপশন উনি যেভাবে গাড়িটাকে চিনবে বা ফিউচারে কাস্টমারকে বলার জন্য ওনার যেটা যেটা লাগবে আর কি, বুঝছেন না, সেটা আপনি বলে দিবেন যে এটা এটা গ্যাসে চলে, হ্যাঁ তারপরে আরো ফিচার বেনিফিট যেগুলো আছে সেগুলো এই ডিসক্রিপশনে লিখে রাখবেন। তো যখন কাস্টমার চাইবে তাহলে উনি এটা দেখে বুঝতে পারবে যে এটা জিনিসটা কি, বুঝছেন না, ও আচ্ছা হ্যাঁ এখানে গ্যাসে চলে, মডেল নাম্বার কোন সালের মডেল, 2017, বুঝছেন, ধরেন এটা 2017 মডেল, তাহলে এটা 2017 লিখে রাখলো, তারপরে গ্যাসে চলে সেটা লিখলো, আরো আদার্স বেনিফিট লিখলো, চেসিস নাম্বার চাইলে সেটাও উনি লিখে রাখলো, কারের ভ্যালু উনি কত টাকা দিয়ে এটা সাপ্লায়ার থেকে নিচ্ছেন, এটা পারচেজ প্রাইস কত, বুঝছেন কিনা, হ্যাঁ ধরেন এটা পারচেজ প্রাইস আমরা দিলাম 25 লাখ, আর আপলোড ডকুমেন্ট, এটা কোনো ডকুমেন্ট পাতি যদি থাকে ইম্পোর্ট করে রাখবে, আপলোড করে রাখবে ফিউচারের জন্য, সেটা স্ক্যান করে ছবিটাকে আমি আপলোড করে রাখবো, অথবা পিডিএফ বা ডকুমেন্ট যেটাই থাকুক আপলোড করে রাখবো, আমি আপলোড দিই নাই, জাস্ট বসিয়ে দিচ্ছি। এইভাবে গাড়িগুলোর ইনফরমেশন দিতে হবে, কিন্তু এইখানে কিছু একটা অ্যারো দিচ্ছে, এটা আমি দেখে নিব কেন দিচ্ছে, আরো একটা অ্যারো দিচ্ছে এখানে সাকসেসফুলি সেভড দেখাবে, ডাটাটা কিছু একটা ঘটনা হয়েছে। তো যাই হোক, আমাদের গাড়িটা টয়োটা এক্স করলা 325 সেটা ইনপুট হয়ে গেছে, এটার ইনফরমেশন গুলো, এই যে ওপেন ফাইল, একটা 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 ডকুমেন্টের জন্য একটা ফাইল আমি অ্যাটাচ করে রাখছিলাম আগের, হ্যাঁ ওদের অ্যাটাচমেন্টটা এখানে ক্লিক করলেই দেখাচ্ছে, চাইলে কোনো একটা গাড়ি ইনফরমেশন উনি এডিট করবে ফিউচারের জন্য, সেটাও উনি করতে পারবেন। আচ্ছা এখন এডিট মোড, এটা কোনো কারণে আসছে না, এটা তো কিছু একটা ভুল হয়েছে, এটা আসছে না, এটা কেন আসছে না চেক করে দেখবো, এই যে টেস্ট কোডটাকে আমি এডিট মোডে আনছি, টেস্ট কোডটাকে আমি বললাম না এটা মানে এটা সুযোগ, জাস্ট এটাই দিলাম, এখন এখানে সবগুলো অ্যাক্টিভ লিস্টের গাড়িগুলো দেখাচ্ছে, বুঝছেন, আর ইনঅ্যাক্টিভ দিলে তাহলে শুধু ইনঅ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভে আসবে কারা, যেগুলি সেল হয়ে গেছে, এটার আর কোনো লেনদেন হবে না, এটা সোল্ড, বুঝছেন না, এটা স্টকে নেই, এটা সোল্ড হয়ে গেছে, হ্যাঁ আর যেটা অ্যাক্টিভ এটা স্টকে আছে, এটা দিয়ে ট্রানজেকশন হবে, এটা পিছনে উনি খরচ করবে, হ্যাঁ তো সেইগুলা রাখতে হবে, ঠিক আছে ভাই। আচ্ছা কথা প্রসঙ্গে আমরা খরচের বিষয়টাতে চলে যেতাম, অ্যাকাউন্টস এর আন্ডারে ডেটা এন্ট্রি, এই গাড়ির জন্য উনি ধরেন 1 লিটার মোবিল কিনছে, ঠিক আছে ভাই, তাহলে কি ম্যাটার জন্য উনি প্রোডাক্ট প্রোডাক্ট সেটাতে উনি প্রোডাক্ট গ্রুপে বাইক সার্ভিস
এটা কি নিয়ে আমরা লিগাল এক্সপেন্সেস জাস্ট একটা গ্রুপ থাকলো আচ্ছা সেটা পরে দেখবো। প্রোডাক্ট গ্রুপে আমরা লিগাল এক্সপেন্সেস আন্ডারে বাই আরেকটা আমি দুটো অ্যারো করছি আমি দাঁড়ানো অ্যারো পয়েন্ট একটু মুখে নিই প্রোডাক্ট এডিটে অ্যারো এডিটে পাইছি ডট আপনি পৌঁছাইতে পৌঁছাইতে আমি এগুলি সলভ করে আপডেট দিব অনলাইনটাতে, অনলাইনে এখন আপডেট হয়ে গেছে। ঠিক আছে ভাই, আচ্ছা হ্যাঁ এখন মোবাইলটা একটা মোবাইল দেখি, একটা বাইক ওয়াশ থাকে, কার ওয়াশ, কার ওয়াশ মোবাইল এরকম আরো কিছু থাকে, ধরেন বাম্পার কিনবো, বাম্পার ও গাড়ি যেটা কিনছে ওটার বাম্পার ছিল না, ও বাম্পার আলাদা লাগাবে। তো আমরা এই প্রোডাক্ট গুলো সেট আপ করছি, এখন আমরা চলে যাব এই গাড়ির জন্য আমরা একটা বাম্পার কিনি। ভেহিকল এক্সপেন্সেস বাম্পার পরেই আছে, এটা বাম্পারটা কার কাছ থেকে কিনছি সাপ্লাইয়ের নেই, এটা একটু খেয়াল রাখেন। হ্যাঁ আচ্ছা এখানে পারচেস ফর কার, এটা কোন গাড়ির জন্য? নতুন যে কয়েকটা এক্স করলাটা কিনছি কোনটা? হ্যাঁ 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 সাপ্লাই নেম এই যে নজরুল এন্টারপ্রাইজ আছে না, ভেন্ডর সাপ্লাই, ইয়েস ভেন্ডর সাপ্লাই সেম এক্স্যাক্টলি, ভেন্ডর এবং সাপ্লাইয়ার একই জিনিস। আচ্ছা এটা মিস করছি, এটা কোন গাড়ির জন্য, গাড়ির জন্য কিনছি নাকি গাড়ির জন্য কিনি নাই? দেখছেন এখানে একটা অপশন আছে পারচেজ ফর কার, উনি অন্যান্য জিনিসও কিনতে পারে, উনি ওনার অফিসের জন্য একটা ধরেন একটা টিউবলাইট কিনলো, সেটা তো আর কারের জন্য কিনে নেয়, কারের জন্য যেটা কিনছে সেটা দেখাই দিতে হবে যে এটা অন্য কারের জন্য, কথা বুঝছেন কিনা, পার্থক্যটা এখানে। আচ্ছা মনে থাকবে তো ইনশাল্লাহ, ঠিক আছে পারচেজ। দেখাই দিতে হবে ঠিক, টিক মার্ক দিয়ে দেখাই দিতে। আচ্ছা এখন এই পারচেজ ফ্রমে নজরুল এন্টারপ্রাইজ থেকে আমরা এটা 300 টাকা দিয়ে কিনছি, হ্যাঁ পেইড ফ্রম নজরুল এন্টারপ্রাইজ কে আমরা 100 টাকা দিচ্ছি, বাকি 200 টাকা বাকি থাকবে, নজরুল এন্টারপ্রাইজের 200 টাকা পাবে থাকবে, কিন্তু কারের খরচে 300 টাকা দিতে হবে, যে এই কারের জন্য আমরা 300 টাকা খরচ করছি বাম্পার কেনার জন্য, আর নজরুল এন্টারপ্রাইজে 300 টাকা পাওনা আছে, এর মধ্যে 100 টাকা দিচ্ছি আর 200 টাকা পাওনা দেখাবে, এই দুইটা জিনিস আপনি ইনস্ট্যান্ট দেখাই দিবেন এন্ট্রিটা করে, কথা বুঝছেন? আমি একটা এরর পাইনি এখন, ডাটা এন্ট্রি করতে গিয়ে দুনি আর এরর দেখতেছি, আবার এটা আচ্ছা আমি লেজারটা একটু দেখি আপনাকে দেখি জানাটা কিছু জানা যায়, এই যে দেখেন এখানে ক্যাশ, ক্যাশ থেকে আমরা 100 টাকা নজরুল এন্টারপ্রাইজ কে দিচ্ছি, দেখেন হ্যাঁ ভেহিকেল এক্সপেন্স ক্যাশ থেকে দিচ্ছি বাম্পারের জন্য নজরুল এন্টারপ্রাইজ কে, আসছে না? কোনো কোশ্চেন থাকে আমাকে ইনস্ট্যান্ট বলে, ভেন্ডর ভেন্ডর মানে হচ্ছে সাপ্লাইয়ার, নজরুল এন্টারপ্রাইজের লেজারটা দেখুন ভাই, হ্যাঁ নজরুল এন্টারপ্রাইজের কাছ থেকে আমরা ও আচ্ছা গাড়িটা হ্যাঁ 25 লাখ টাকায় গাড়ি পারচেজ করছি সেটাও পাইলাম, আবার নজরুল এন্টারপ্রাইজ কে 100 টাকা দিছি এটা ডেবিট সাইডে গেছে, বুঝছেন না? তারপরে 100 টাকা তো ওই যে এরোটা দিছে এরোটার কারণে, নাইলে একটা ভ্যালু আছে, আমরা এডিট এডিট করতে গেছি আর ওই 100 টাকাটা আবার ঢুকে গেছে,
It's always the way. It is always the way. I mean, like that, অনেক চেঞ্জ করছে তো সফটওয়্যারে, যে কারণে এরর চলে আসছে। আচ্ছা তাহলে লেজারটা হচ্ছে এরকম, ধরুন এন্টারপ্রাইজ 300 টাকা বাম্পার আবার কিনছি, 300 টাকা বাম্পার কিনছি, 100 টাকা পে করছি, কত টাকা টোটাল পে করছি নতুন এন্টারপ্রাইজ কে, কত টাকা টোটাল নিছি, কারেন্ট ব্যালেন্স কত, একটু ছোটখাটো ফিগার হলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে মোটামুটি ডেবিট ক্রেডিট এভাবে একটা ওপেনিং ব্যালেন্স থাকবে, তারপরে আমি কিছু কিনছি ক্রেডিটে যাবে, সে তাকে টাকা দিচ্ছি তার ডেবিটে যাবে, এভাবে ডেবিট ক্রেডিট হয়ে যাবে, ফাইনালি ক্লোজিং ব্যালেন্সটা চলে আসবে এবং টোটাল কত টাকা লেনদেন হয়েছে সেটার একটা সামারি দেখা যাবে। ঠিক আছে ভাই, এভাবে একইভাবে আমরা কারের লেজারটাও এখানে দেখতে পারি। নতুন যেটা টয়োটা মডেল নাম্বার 2017 আমরা নিচ্ছি, সেটার লেজার এটা, লেজারটা হচ্ছে এরকম যে এটা কিনা হয়েছে এত টাকায়। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা ওদেরকে বুঝাই দিতে হবে, বুঝছেন? আচ্ছা এটা কিনা হয়েছে এত টাকায়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের ওইটা করি, এটা কি টয়োটা এক্স করলা? আমি তো বুঝতেছি না, আজকে হয়েছে না ভেন্ডরে হচ্ছে, ভেন্ডর যারা আছে সাপ্লাই যারা আছে ওদের লেজার, এখানে গাড়ির একটা লেজার হবে। ও আচ্ছা, গাড়ির লেজারটা ঢুকে নাই বুঝছেন, কিন্তু আমি এন্ট্রি করছি যে ঢুকছিল। এই কার ভেহিকেলের আন্ডারে এক্স করলাটা দেখাবে, এররের কারণে এটা আসে না কিন্তু দেখাবে, অন্যান্য সবগুলো আসছে, এটা আমি ঠিক করে নেব যাতে আসে। লেজারে গাড়ি আসছে না, আমি এররটা লিখে নিচ্ছি ঠিক করে। তাহলে এই যে একটা গাড়ির, গাড়ির কি হিসাবটা কেন লাগবে? ওরা গাড়ি কেনার পরে গাড়ির পিছনে যত টাকা খরচ করছে সবকিছু দিয়ে, ওরা এই গাড়িটা যদি বেচে, বেচলে এত বেচলো, না বেচলে এই পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে ওটা দেখতে চাই, বুঝছেন কিনা? তো যদি ওরা যদি বেচে তাহলে নিশ্চিত ওটা যা খরচ করছে এই গাড়ির কেনা সহ ওই খরচের টোটাল খরচের চাইতে বেশি দামে ওরা বিক্রি করবে, এবং ওরা একটা প্রফিট এটার জন্য দেখতে চাইবে, প্রফিটটাই ওদেরকে বের করে দিবে। যদি প্রফিটে থাকে তাহলে প্রফিটটা দেখে, যেমন এই গাড়িটাও লস আছে, এটা কি নাম হয়েছে 84 লাখ টাকায়। আচ্ছা না, লস নেই, এটা আসলে লাভ হয়েছে, আর বেচছে এটা 85 লাখ টাকায়, 84 লাখ 20 হাজার টাকায় কিনছে, 85 লাখ টাকায় বেচছে, বাকি এই টাকাটা লাভ হয়েছে। এখানে বাম্পার একটা টেস্ট আগে করছিলাম, ওই টেস্টটা 11 টাকায় একটা খরচ দেখেছিল, ওই খরচটা পিছনে আসছে। এতটুকু বুঝাইতে পারলে যথেষ্ট। এই পারচেজেস ছাড়াও আর একটা লেনদেন আছে, সেলটা এবং এক্সপেন্সটা, এই দুইটা আপনাকে একটু করে দেখাই দিই। এক্সপেন্স হিস্ট্রিটা জাস্ট পারচেজের মতোই, সরি এক্সপেন্স এন্ট্রি দেখাই, মেনুতে আমি আমি হারাই যাচ্ছি, অথচ আমি ইউজ করি। যাই হোক, এটা পারচেজের এক্সপেন্সটাও এক্সপেন্সে দেখায়, আমরা জাস্ট দেখাই যে কার ভেহিকেল এক্সপেন্সেস, অটো পার্টস, টয়োটা এক্সট্রা, এটা অ্যাম্পল অটো থেকে নিচ্ছি সার্ভিসটা। আচ্ছা এখানে আমরা কি কারণে পে করছি, যে এক্সপেন্স হেড গুলো সেট করে রাখবো, বাম্পারটা তো পারচেজ করবে বুঝছেন, পারচেজটা ওয়ান টাইমস অফ এক্সপেন্স, সেই জন্য এটা এক্সপেন্সের ভিতরে দেখাচ্ছে। কিন্তু এক্সপেন্স আরো অনেক ধরনের এক্সপেন্স হয়, যেমন কার এটা রিপেয়ার করাইছে, কার এটার কিছু ব্রেকশো লাগাইছে, ব্রেকশোটা তো হয়তো কিনে, কিন্তু লাগানোর খরচটা তো কিনে নেই, না এটা তো সার্ভিস, তো এক্সপেন্স যেটা করছে এক্সপেন্সটা সে গাড়ির পিছনে দেখাবে। গাড়ির হেডটা শুধুমাত্র কখন আসবে জানেন, কার ভেহিকেল এক্সপেন্স দেখালে গিয়ে এই কার এক্সপেন্সটা, কারের হেডটা আসবে, নাহলে আসবে না। দেখেন স্যালারি দিলে এখন আসবে এমপ্লয়িদের লিস্ট, বুঝছেন? সাপ্লায়ার পেমেন্ট দিলে সাপ্লায়ারদের লিস্ট আসবে, এখানে অন্য কিছু আসবে, যখন কার ভেহিকেল এক্সপেন্স দিবে তখন কার ভেহিকেলটা আসবে। মোবাইল রিচার্জ দিলে মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বারে রিচার্জ করছে সেইটা আসবে। বুঝাইতে পারছি কিনা ভাই? আচ্ছা।
মানে এটা কেন গা, এরপরে আমরা সেলসে চলে যাই, একটা সেলস এন্ট্রি দেখি, কারের জন্য সেলস টিমের এন্ট্রি করবো। আমরা এক্সপ্লোরারটা বেছে নিই, কাস্টমার একজন আছে, কাস্টমার আমি যেমন ধরেন একজন কাস্টমার নজরুল ইসলাম গাড়িটা কিনে দিচ্ছে, আমার মোবাইল নাম্বার, গাড়ি নজরুল ইসলামের কাছে এক্সপ্লোরারটা বিক্রি করতেছি। সেলস আমার এই এক্সপ্লোরারের টোটাল খরচ হয়েছে কত টাকা এটা দেখাচ্ছে, ডাটা সব জায়গা থেকে পড়লে এটা দেখাতে বলছে, মানে সেই যে বেচার বেচতেছে, বেচার আগ মুহূর্ত তাকে দেখাচ্ছে যে এটার নিচে সে যাতে না বেচে, বুঝছেন না? আমরা দিলাম ওকে 26 লাখ টাকা বিক্রি করতেছি, ব্যাংক হেড নজরুল ইসলাম কি কোনো অ্যাডভান্স করতেছে কিনা, নজরুল ইসলাম হয়তো 15 লাখ টাকা অ্যাডভান্স করতেছে, হ্যাঁ আর 11 লাখ টাকা নজরুল ইসলামের কাছে বাকি থাকবে, কোনো রিমার্ক থাকলে দিয়ে দিব যে তাকে ডকুমেন্ট হাতে আমরা করে দিব, বুঝছেন না? ডকুমেন্ট বাই আস এতটুকুই যথেষ্ট, গাড়িটা দিলাম, তাহলে ব্যাংক ব্যাংকে যাবে, ব্যাংক দিলে ব্যাংকে যাবে, এটা কোনো একটা মাইনর কিছু একটা এরর হয়েছে, এটা আমি একদম যত শর্ট টাইমে সম্ভব সলভ করে দিব, সব কিছু কাজ করছে কিন্তু দেখেন। আমি তখন সালামের কাছে একটা দেখছি যে সালামের কাছে বেচা হয়েছে, ইসলামের কাছে যেটা বেচা হবে সেটাও বেচা হবে, আমি ওটা ইনশিওর করে নিব, সব চেক করে নিব। না এটা বলতেছিল যে নজরুল ইসলাম অলরেডি ক্লায়েন্ট অলরেডি সেলটা হচ্ছে না, সেল হইলে দেখেন ইন্টারেস্টিং জিনিস, সেল হইলে এই কার স্টেটমেন্টে চলে আসবে, আপনি দেখাবেনই শুধু লেজার বুক এবং কার স্টেটমেন্ট, হ্যাঁ কার স্টেটমেন্টে আসলে ওর গাড়ি কি কি আছে, এই গাড়িটা যখন সেল হবে সেটা আনসোল্ড অনলিতে আসলে কি কি বেচার বাকি আছে, মানে স্টকে কোনটা কোনটা আছে, আর সোল্ড অনলি হলে কোনটা কোনটা বেচা হয়ে গেছে সেটার লিস্টটা চলে আসবে, কত টাকা দিচ্ছে, কত টাকা টোটাল খরচ হয়েছে, গাড়িগুলোর পিছনে টোটাল অ্যামাউন্ট কত হয়েছে, টোটাল প্রফিট কত হয়েছে, সব বের হয়ে যাবে, বুঝছেন? আর আনসোল্ড অনলি দিলে আনসোল্ড গাড়িগুলোর পিছনে কার পিছনে কে কত টাকা খরচ হয়েছে, টোটাল কিনা হয়েছে কত টাকা, খরচ হয়েছে কত টাকা, কত টাকা বেচা হয়েছে, প্রফিট কত টাকা হয়েছে, এটা সেল করার পরে গিয়ে দেখাবে, হ্যাঁ। আর না হলে সেল করার আগে কি দেখাচ্ছে, সেল করার আগে দেখাচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ আনসোল্ড অনলিতে এটা প্রফিট আনফরচুনেটলি দেখাচ্ছিল, সেটা আমরা নাইলে তুলে রাখবো অথবা এটাকে জিরো করে দিব, বুঝছেন? আনসোল্ড হলে যাতে, হ্যাঁ বেটার করে, ভেরি গুড ভেরি গুড, প্রফিট প্রফিট জিরো আছে, ঠিক আছে জিরো। আপনি আর কিছু যদি চোখে পড়ে বা ইনস্ট্যান্ট ওইখানেও যদি কোনো ইস্যু থাকে তাহলে একটু রাইট আপ করে নিয়ে আমরা ঠিকঠাক করে দিই, যেমন এখানে উনি দেখতে চাইবে ডেট রেঞ্জের ভিতরে, আমি ওই অপশনটা রাখি নি, হ্যাঁ ডেট রেঞ্জটা চাইলে ডেট রেঞ্জটা করে দিব। আপাতত এইভাবে এই রিপোর্টটা যদি দেখাতে পারেন, এটাই মেনলি একটা গাড়ির কোম্পানির মেইন দরকার হয়, ওর কি কি গাড়ি এখন স্টকে আছে, কোন কোন গাড়িটা উনি এ পর্যন্ত সেল করছে, সেটাই দেখাতে পারলে মোটামুটি কাজ করবে। আরো আছে লেজার বুক তো দেখছেন, এজেন্ট, ব্যাংকের, বাইক, কার, ভেহিকেল, এই সবারই ব্যালেন্সটা দেখতে পারবে চাইলে। ডে বুক, ডে বুক আসলে আজকে দিনে টোটাল লেনদেন কত, আজকে দিনে লেনদেন হচ্ছে নজরুল ইসলাম, ওই যে দুইবার এডিট করতে গিয়ে ফিগারটা অনেক বড় হয়ে গেছে, ওটা হবে না, নজরুল ইসলাম 5 লাখ 52 লাখ টাকার গাড়ি কিনছে, সালাম 85 লাখ টাকার গাড়ি কিনছে, আপনি একটু দেখে নেন তো, এটা কিছু কোনো কোশ্চেন থাকলে আমি কিছু বলেন তো, আমি এটা ডে বুক, ডে বুক আজকে একদিনের বা 1 মাসের সব লেনদেন উনি অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ 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 দেখতে, হ্যাঁ 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 হ্যাঁ
উপর থেকে আসলে মনে হয় বেটার হয়, গুছানো হবে। মানে আগে ভেন্ডর দেখাবেন, তারপরে ব্যাংকের, তারপরে এক্সচেঞ্জ গ্রুপ, তারপরে এক্সচেঞ্জ। এরপরে প্রোডাক্ট সেট আপ আসবে, হ্যাঁ এক্সিস্টিং গাড়িগুলো সেট আপ করবে। তারপর কার ইনফোতে নতুন একটা গাড়ি কিনছে এবং স্টকে যে যে গাড়িগুলো আছে স্টকে সবগুলো গাড়ি এখানে ইনপুট দিতে হবে, এবং নতুন কোন একটা গাড়ি কিনলে এইখান থেকে ইনপুট দিতে হবে, বুঝছেন কিনা? স্টকে যে গাড়িগুলো আছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, হ্যাঁ হ্যাঁ এবং পুরান গাড়িগুলোর, কিন্তু পুরান গাড়িগুলোর কার ভ্যালুটা পুরান গাড়িগুলোর কার ভ্যালুটা ওই গাড়ির পিছনে আরো যদি কোনো খরচ করে, টোটাল যত টাকা খরচ করছে ওইটাই বসাবে যেটা এক্সিস্টিং গাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, না 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 এটা হচ্ছে ওনারা যে যে প্রোডাক্ট গুলা কিনবে বা সফটওয়্যার কিনছে এটা দেখাবে। ধরেন গত 1 মাসে কয়টা বাম্পার কিনছে, কয়টা মোবিল কিনছে, বুঝছেন? এগুলা যেগুলো উনি দেখতে চাইবে সেইগুলোর জন্য প্রোডাক্ট দেখতে ওনার দরকার হবে, যে কিসের আন্ডারে কিনবে সেটা উনি দেখবে। বারকোড লাগবে না, এটা ওনার জন্য ফাংশন না, এটা দরকার আমি, এটা অ্যাকচুয়ালি অটো আইডি তে ওনার, অটো আইডি আর বারকোড হচ্ছে কাদের জন্য, ওই দোকান আছে না সুপার স্টোর, সুপার স্টোররা এই বারকোড দিয়ে যখন ডাটা গুলো এন্ট্রি করবে তখন বারকোডটা ওই প্রোডাক্টের গায়ের বারকোডটা ওরা বসানোর জন্য, এই প্রোডাক্টের আইডিটা বা কোডটা ওরা লেখার জন্য অপশনটা দিবে, অটো আইডি তে এই অপশনটা লাগবে। কার ইনফোটা আগে, সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই না এখন। হ্যাঁ গাড়ি কিনা হয়ে গেছে, গাড়ি স্টকে ঢুকে গেছে, বুঝছেন? গাড়ি কিনা হয়ে গেছে, গাড়ি স্টকে ঢুকে গেছে, এখন গাড়ির জন্য একটা বাম্পার লাগাবে, তাহলে বাম্পারটা ওরা কিনছে, এই কিনছে যে ওটা বাম্পারটা কিনছে যে ওই বাম্পারটা পারচেজটা দেখাতে হবে, বুঝছেন? সেইটা আপনি দেখেন, হ্যাঁ এটা অ্যাকাউন্টস এর আন্ডারে না, এক্সপেন্সিও দিতে পারবে, এক্সপেন্সি দিলে ও পাবে অথবা ওরা পারচেজ দেখালেও পাবে, দুইটাই কাজ করবে। ওদেরকে মাইলে একটা কাজ করি আমরা, পারচেজটা না বলি, এক্সপেন্সের আন্ডারে সব দিয়ে দিতে বলি, তাহলে আর আলাদা কিছু কেনাটাও ওদেরকে দেখাইতে হবে না। এক্সপেন্স, হ্যাঁ এক্সপেন্স এন্ট্রিতে দেখাই দিব। এখানে একটা জিনিস আসছে, এক্সপেন্স গ্রুপ এবং হেডটা সেট করবে, এই যে দেখেন এক্সপেন্স গ্রুপ এবং হেডটা সেট আপ করবে, প্রোডাক্টের আন্ডারে প্রোডাক্ট গ্রুপ এবং নেমটা লাগবে না, বুঝছেন কি না? তাহলে ওনাকে এটা বুঝাইতে দেন না, এটা হ্যাঁ প্রোডাক্ট গ্রুপ এবং প্রোডাক্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন ওনার জন্য পার্সেল এন্ট্রিটা প্রয়োজন হয়ে যাবে। আমি চাচ্ছি না ওনাকে এটা দেখাইতে, এটা ছাড়াই ওনার হয়ে যাবে, বুঝছেন? উনি এক্সপেন্স থেকে সব দেখেন,
হ্যাঁ 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 এই যে আছে তো তারাবির ভেগেল, এটাই থাকবে অনলাইনটা, তো এটাই থাকবে তারাবির ভেগেল অটো পার্টস। এরপরে কারের নাম্বার, তারপরে এখানে অটো পার্টস বা বাম্পার যেটা নিচ্ছে সেটাই উনি দেখাবে, তারপরে ব্রেক কার থেকে নিচ্ছে বা কাকে দেওয়া হয়েছে। আচ্ছা এইখানে এখন তার সমস্যা, এক্সপেন্স হচ্ছে নগদে যেটা হবে এটা হচ্ছে এক্সপেন্স, কিন্তু বাকি বাকি রাখলে তখন এটা পার্চেস থেকে দেখাতে হবে, এটা একটা ব্যাপার আছে। তাহলে দেখাতেই হবে, কোনো উপায় নেই। হ্যাঁ ডিবিএল থেকে পে করছি, এটা দেখাতে পারবে। এক্স্যাক্টলি, হ্যাঁ না ডিউ আছে, পার্চেস কিনলে হচ্ছে 500 টাকা দিয়ে বা 5000 টাকা দিয়ে, অ্যাডভান্স করলে 1000 টাকা বা পে করলে 1000 টাকা, বুঝছেন না? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 4000 টাকা ডিউ না, ওর সাথে তো আগেরও লেনদেন থাকবে, বুঝছেন না? 4000 টাকা মানে ওটা তো আসলে বোঝা মুশকিল কত থাকতে পারে। যাই হোক আপাতত দরকার নাই আশা করি। এইখানে হ্যাঁ হ্যাঁ না এখন তো পারবো না, আমি আরো আধা ঘন্টা 40 মিনিট পরে আমি অনলাইনে কাজ করতেছি। হ্যাঁ নেট চলে গেছে,
আচ্ছা, আমি ভিডিওটা আপনি এখন লিঙ্ক পাঠিয়ে রাখতেছি, আশা করি বুঝাইতে পারবেন। হ্যাঁ, ওনাদের আইডি পাসওয়ার্ডটা আছে নিশ্চয় আপনার কাছে, গিয়ে ওইখানে আপনার কাজ হবে প্রথমে ওনার সব ডাটা কালেক্ট করা, বুঝছেন? তারপর ডাটাগুলো কিভাবে ইনপুট দিবে সেটা দেখানো, ইনপুটের পরে তারপরে কিছু হয়তো বা রেকর্ড বা রিপোর্ট গুলো বুঝে দিয়ে বললেন যে কোনো সময় যে কোনো প্রবলেম হবে আমরা দেখে দিব, অসুবিধা নেই, অনলাইনে দেখানোটা সহজ আর কি, অথবা আপনি ঢাকায় আছেন যদি ওনার যেখানে আসে লাগে সেটাও আসবেন, আর 15,000 টাকা উনি পে করতে পারেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা চাইবেন অথবা আপনি রিমাকে বললেন, রিমা বলবে, রিমা ওনাকে বলে দিবে। এক্সপেন্সের পরে রিপোর্ট, শুধু প্রথম তিনটা যে রিপোর্ট আছে ওই তিনটাই ওনাদের জন্য রিপোর্ট, বাকি অন্য কিছু লাগবে না। না, ডে বুক, ডে বুক, লেজার বুক আর কার স্টেটমেন্ট, এই তিনটা। এক্সপেন্স যেটা করতেছে এটা এক্সপেন্স শীটে, হ্যাঁ আসবে তো, ডে বুকে একদম পুরো সব কিছুই আছে, দেখেন ব্যাংক থেকে কত টাকা আসছে, কত টাকা গেছে, তারপরে কত টাকা আজকে এক্সপেন্স হয়েছে, কত টাকা টোটাল সেল হয়েছে, টোটাল কত টাকা কালেকশন হয়েছে, এবং কোন ব্যাংকে বা কোন ক্যাশে কত টাকা বর্তমানে আছে, এটা আপনি একটু অনলাইন থেকে ঢুকে দেখুন, এটা খুব। অন্য কোনো হ্যাঁ পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ।